তোমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট গতকাল অর্থাৎ বাইশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ফুড এসআই সংক্রান্ত তিনটি আবার পুনরায় অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে তাই এখানে এই তিনটি অফিসিয়াল নোটিফিকেশান কী সংক্রান্ত নোটিফিকেশান এবং তার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখব এখানে তোমাদের যে বিভিন্ন শিফটের জন্য অ্যান্সার কি দেওয়া হয়েছে ফুড এসআই নিয়ে এখানে তোমরা অ্যান্সার কীগুলো কিভাবে মেলাবে কোন কোন সিরিজের জন্য কিভাবে তোমাদের কোশ্চেন অনুযায়ী তোমাদের অ্যান্সার মেলাতে পারবে তার সঙ্গে সঙ্গে তাহলে এখানে তোমাদের যে অ্যান্সার কিগুলো পাবলিশ করা হচ্ছে তাহলে কি তোমাদের আর পুনরায় রি এক্সাম নেওয়া হচ্ছে না তাই অবশ্যই তোমরা যারা ফুড এর জন্য পরীক্ষা দিয়েছিলে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো এবার সবার প্রথম বলে দিই এখানে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যে গতকাল পিএসসি ফুড এসআই সংক্রান্ত তিনটি অফিসিয়াল নোটিফিকেশান আবার পুনরায় পাবলিশ করা হয়েছে ওই তিনটি অফিসিয়াল নোটিফিকেশান কি সংক্রান্ত এখানে ওই তিনটি নোটিফিকেশান দেখার জন্য তোমাদের কি করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এখানে আসার পর বাম দিকে দেখতে পাচ্ছ হোয়াটস নিউজ সেকশন দেওয়া রয়েছে এখানে তোমরা নিচের দিকে আসবে এবং ভিউ অল অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ তোমাদের সামনে ওপেন হবে যেখানে তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এক নম্বর দুই নম্বর ও তিন নম্বর অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে যেখানে তিন নম্বর রয়েছে সেশান ফোরের অ্যান্সার কি সংক্রান্ত নোটিশ দুই নম্বর রয়েছে সেইভ এর অ্যান্সার কি এবং এক নম্বর রয়েছে কি অর্থাৎ তোমরা যারা ফুড এসার জন্য পরীক্ষা দিয়েছিল তোমরা অবশ্যই যেন সতেরোই মার্চ দু হাজার চব্বিশ তারিখে রবিবার দিন তোমাদের কিন্তু চার নম্বর পাঁচ নম্বর ও ছয় নম্বর শিফটের জন্য পরীক্ষা নিয়ে হয়েছিল এবং এই তিনটে শিফটের জন্য কিন্তু আবার পুনরায় অ্যান্সার কি অফিসিয়াল ভাবে আপলোড করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এবার গতকাল কিন্তু আমরা ভিডিও দিয়েছিলাম যেখানে আলোচনা করেছিলাম এখানে তোমরা কোয়েশ্চেন পেপার কীভাবে ডাউনলোড করবে অফিসের ওয়েবসাইট থেকে এবং তার সঙ্গে সঙ্গে ওয়ান টু এবং সেশান থ্রির জন্য অ্যান্সার কি কীভাবে চেক করবে তোমরা ওই ভিডিওটি না থেকে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো এবার তারপরে কিন্তু আবার গতকাল এখানে তোমাদের সেশান ফোর ফাইভ এবং সিক্সের জন্য অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছে এবার এখানে এই অ্যান্সার কিগুলো অনুযায়ী তোমরা কীভাবে কোশ্চেন পেপার অনুযায়ী তোমাদের কোয়েশ্চেনের গুলো মেলাবে দেখে নাও তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলে দিচ্ছি তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু সেন ফোর অফিসিয়াল অ্যান্সার কিটা আমি তোমাদের সামনে ওপেন করে রেখেছি এখানে ডেটটা দেখতে পাচ্ছ গতকালের বাইশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে এটা কিন্তু পাবলিশ করা হয়েছে এবার এখানে তোমরা যারা পরীক্ষা দিলে সতেরোই মার্চ দু হাজার চব্বিশ তারিখে তোমরা যারা পরীক্ষা দিয়েছি নটা তিরিশ এম থেকে এগারোটা পি এম পর্যন্ত সেশান ফোরের জন্য এখানে তোমাদের এই অ্যান্সার চেক করতে হবে কোয়েশ্চেন পেপারের সঙ্গে মেলাতে হবে এবার সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে দেখতে ছকের মাধ্যমে তোমাদের কোয়েশ্চেন এক দুই তিন চার করে দেওয়া রয়েছে এবং উপরে তোমাদের সিরিজ নাম্বার দেওয়া রয়েছে এ সি এবং ডি অর্থাৎ কোশ্চেন এর সিরিজ এর তোমাদের অ্যান্সারটা হবে সি এবং সিরিজ বি র্যান্সার হবে সি সিরিজ সির অ্যান্সার হবে সি সিরিজ ডির অ্যান্সার হবে ডি এবার এই সিরিজটা তোমরা কোথায় দেখতে পাবে যখন তোমরা এখানে কোশ্চেন পেপার চেক করবে কোশ্চেন পেপারে একদম মাথার দিকে দেওয়া রয়েছে টেক্সট বুকলেট সিরিজ এ দেওয়া রয়েছে কিংবা কার ক্ষেত্রে বি দেওয়া রয়েছে ওইভাবে তোমরা চেক করতে পারো তোমাদের কোশ্চেনটা কোন সিরিজের ওকে এইভাবে তোমাদের কিন্তু এখানে কোশ্চেনের অ্যান্সারগুলো মেলাতে হবে অর্থাৎ তোমরা যে সিরিজের কোশ্চেনটা পেয়েছিলে ওই সিরিজের উত্তরগুলো মেলাতে হবে হয়তো তুমি বি সিরিজের এখানে কোশ্চেন পেপার পেয়েছো তাহলে কীভাবে মেলাতে হবে তাহলে তোমাদের এক নম্বর কোয়েশ্চেনের দেখতে পাচ্ছ এখানে তোমাদের সেকেন্ড বি সিরিজের উত্তর হবে সি এবং তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিরিজ অনুযায়ী এখানে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে এবং একইভাবে তোমাদের দুই নম্বর প্রশ্ন বলছি দুই নম্বর প্রশ্নের এ সিরিজের উত্তর হবে সি বি সিরিজের উত্তর হবে ডি সি সিরিজের উত্তর হবে বি এবং ডি সিরিজের উত্তর হবে সি এভাবে তোমাদের কিন্তু মেলাতে হবে এবার তোমরা যে সিরিজের কোশ্চেনটা পেয়েছিলে ওই কোশ্চেন অনুযায়ী তোমাদের কিন্তু এখানে সিরিজ অনুযায়ী কোশ্চেনগুলো মেলাতে হবে তোমাদের কোনটা সঠিক হয়েছে এবং কোনটা ভুল হয়েছে ওকে এবার তোমরা যারা পরবর্তী ওই পাঁচ নম্বর শিফটে এবং ছয় নম্বর শিফটে পরীক্ষা দিয়েছিলে অবশ্যই কিন্তু তোমরা ওইগুলো চেক করতে পারো এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট তাহলে এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটে কোশ্চেন পেপার দিয়ে তা হলো ছয়টা অ্যান্সার কি পাবলিশ করা হয়ে গেলো তাহলে কি আমাদের রি এক্সাম কিংবা পনেরোয় এক্সাম নেওয়া হবে না দেখো আমাদের কিন্তু আশা একটাই ছিল যে গতকাল যদি তিনটি শিফটের জন্য অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছে তাহলে হয়তো পরবর্তী তিনটি শিফটের জন্য কিন্তু পরীক্ষা নেওয়া হতে পারে কিন্তু আবার কিছুক্ষণ পর কিন্তু এখানে তোমাদের চার নম্বর পাঁচ নম্বর ও ছয় নম্বর শিফটের জন্য অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছে তো এখানটা কিন্তু অনেকটাই আশা কমে যাচ্ছে যে এখানে তোমাদের আর পনেরোয় পরীক্ষা নিয়ে হবে তাই অবশ্যই পরবর্তীতে ফুড ইসে সংক্রান্ত কোনো যদি আপডেট আসে অবশ্যই কিন্তু তোমাদের ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো ওকে তাই অব অবশ্যই পরবর্তী আপডেটটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে ওকে